হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে এবং সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তিনটে আপডেট নিয়ে চলে এসে অ্যাকচুয়ালি যারা অ্যাপ্লিকেশন করেছিলেন পিজি অ্যাডমিশন 2023-এ এবং আবেদন যাদের ভুল হয়েছে, যারা এডিট অপশন জন্য ওয়েট করছিলেন, ফাইনালি চলে এসে তারা আপডেট। চলে এসছে রবীন্দ্র ভারতী, কল্যাণী এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আপডেট। চলুন দেখে নিচ্ছি পরপর আপডেটগুলো। তো প্রথমেই আমি শেয়ার করে দিচ্ছি আরবিউর যে ডেটটা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন, আরবিউর আজকের থেকে কিন্তু মাস্টার লিস্ট আসবে এবং আজকের থেকে এডিট শুরু হবে। মাস্টার লিস্ট আসার পর 18 তারিখ অবধি কিন্তু এই আপডেটটা চল, মানে মাস্টার লিস্টের পরবর্তী এডিট চলবে। এবং এটাই লাস্ট চান্স, কারোর যদি কোনো ভুল হয় তাদের কিন্তু সেখানে আবেদন করতে হবে। চলে যাচ্ছি এবার আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইট এবং স্ক্রল করে চলে গেলাম। আমি একটা নোটিফিকেশান এসছে তাদের যে এই পাবলিকেশান এই এডিটেড এক্সপেক্টে, তো চলুন সেটা একটু দেখে নিচ্ছি। এরা তারা জানিয়ে দিচ্ছে যে মাস্টার লিস্ট যেটা আছে সেটা আজকের প্রকাশ হবে 16 তারিখে এবং সেখানে সমস্ত সাবজেক্টে ফ্যাকাল্টি অফ আর্টসের আন্ডারে যাদের সাবজেক্ট রয়েছে এবং তাদের কিন্তু আজকের অ্যাডমিশানের জন্য যে কারেকশান অর্থাৎ এডিট অপশান ওপেন হয়ে যাবে। কীভাবে করতে হবে দেখুন, প্রথমত আপনাদের করতে হবে হচ্ছে লগ ইন করতে হচ্ছে অনলাইন rbu.in-এ গিয়ে। লগ ইন করার পরবর্তী একটা আপনাদের যেটা এরকমভাবে যে আপনাদের যে অ্যাপ্লাই হয়েছে দেখাচ্ছে এখন, সেখানে এখানে একটা এডিট অপশান বলে ঠিক এখানে চলে আসবে, এখন আসবে না, এটা রেক্টিফিকেশন, মানে আপনার মাস্টার লিস্টটা প্রকাশ হওয়ার পরে ওই এডিট অপশানটা ক্লিক করে আপনার যা যা চেঞ্জ করার করে নিন। আপনার মার্কস থেকে শুরু করে যাবতীয় যাদের কিছু আছে, কিছু কিছু জিনিস চেঞ্জ করা যায় না, লাইক মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু চেঞ্জ করা যায় না, বাকি মোটামুটি ডিটেলসগুলো চেঞ্জ করা যায়। অতি অবশ্যই ঠিকঠাকভাবে চেঞ্জ করে নিন এবং মাস্টার লিস্টে যাদের দেখবেন ভুল এসছে তারাও চেঞ্জ করে নেবেন। তাই মাস্টার লিস্টটা দেখা খুব প্রয়োজন, আমি শেয়ার করে দেবো। চলুন দেখে নিচ্ছি আমরা পরবর্তী ইউনিভার্সিটি। এবার আমরা চলে যাচ্ছি, আবার আমি ওয়েবসাইটে চলে গেলাম, এবার আমি শেয়ার করছি কল্যাণী। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজকের কিন্তু এডিট উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এডিট উইন্ডো কটা থেকে ওপেন হবে, 12টার পর থেকে এডিট উইন্ডো ওপেন হবে 16 তারিখে এবং এই এডিট উইন্ডোটা কিন্তু 17 তারিখে 23টা 59 মানে ধরতে গেলে আজকে রাত্রি 11টা 59 অবধি থাকবে। তার ফলে রবীন্দ্র ভারতী যেমন 18 অবধি সময় দিচ্ছে, কল্যাণী কিন্তু 17 অবধি সময় দিচ্ছে, কালকের অবধি সময় দিচ্ছে। তার মধ্যে আপনাদের কিন্তু এডিটটা কমপ্লিট করতে হচ্ছে। এটা আপনারা বিএড অ্যাপ্লাই করুন, এমএড অ্যাপ্লাই করুন, বিবিএড করুন, বিএ, এমএ, এমএসসি, এমকম, যে কোর্সটি অ্যাপ্লাই করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় অধীনস্থ, এবং সেম প্রসিডিওরে আপনাকে জাস্ট এখানে গিয়ে আপনাকে এই যে অনলাইন অ্যাডমিশনে যেতে হবে, এখান থেকে স্টুডেন্টস লগ ইন করতে হবে। লগ ইন করার পরবর্তী সেম একদম এখানে আপনার এরকমভাবে একটা এডিট অপশান চলে আসবে। তার পরবর্তী চলে এসছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চলে এসছে নোটিফিকেশান এবং এদের কিন্তু এডিট অপশান ওপেন হয়ে গেছে। আমি জানিয়ে দিই, আপনারা যেরকমভাবে ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে দুটো অপশান ছিল, একটা হচ্ছে সেভ দ্য ড্রাফট ছিল আর একটা হচ্ছে নেক্সট ছিল। আমি বলেছিলাম সেভ দ্য ড্রাফট করে একবার দেখে নিতে যে ঠিকঠাক আছে কিনা ফর্ম ফিল আপ, এবং তারপর লাস্টিকে আপনারা সাবমিট করেছেন। সেম প্রসেস, আপনাকে জাস্ট লগ ইন করতে হবে, লগ ইন করে একদম পর পর স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবে ইউনিভার্সিটি যদি, এবং দেখাবে যে কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। তিনটে জিনিস খুব মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বরটা দেখে নেবেন ঠিকঠাক, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশনের নম্বর ঠিকঠাক আছে কিনা, আর ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপলোড আছে কিনা। অনেক জায়গায় ডকুমেন্টস পরে পেয়েছে, তারা কিন্তু এখন লাস্ট সুযোগ, আপলোড করে দিন, নাহলে কিন্তু এরপরে কাউন্সিলিংয়ে নাম আসবে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, আর নতুন করে কোনো কিন্তু আবেদন নেওয়ার হচ্ছে না। পরবর্তী সিট ফাঁকা থাকলে দেখা যাবে, বাট হ্যাঁ, যেহেতু অনেকটা আবেদনই জমা পড়ে যায় এই সমস্ত রেপুটেড ইউনিভার্সিটিতে, তো এখানে আবেদন কিন্তু ওপেন না হওয়ার চান্স থাকে। তো আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি নোটিফিকেশানে কি বলেছে। যেটা আজ কালকে রাত্রিবেলা, মানে অর্থাৎ আজকে 16 তারিখে 12টা রাত্রির 12টা থেকেই চালু হয়ে গেছে এবং আজকে রাত 12টা অবধি চলবে, মাত্র 24 ঘন্টার জন্য সময় দিয়েছে। আজকের দিনটা সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এডিট অপশানে এডিট করার জন্য। এবার জানাই, রবীন্দ্র ভারতী বলুন, বর্ধমান বলুন, বা কল্যাণী ইউনিভার্সিটি বলুন, যে কোনো ইউনিভার্সিটিতেই আপনারা এডিট করতে যাচ্ছেন এবং লাস্টে গিয়ে যখন সাবমিট অপশানটা ক্লিক করছেন অনেক সময় নেবে না, কারণ অনেক একসাথে অ্যাপ্লাই করলে অনেক সময় কিন্তু সার্ভার স্লো হয়ে যায়। তখন কি করণীয়, তখন সঙ্গে সঙ্গে আপনারা ইউনিভার্সিটি হেল্প ডেস্কে কথা বলবেন এবং মেল করে দেবেন ইমিডিয়েটলি যে আমি এরকম এডিট করতে গেছি, এরকম প্রবলেম হচ্ছে। এবং এটা কেন বলছি, কারণ এই সময়টা খুব কম দেয়, মাত্র একদিনের জন্য সময় দিয়েছে, যেমন বিউ বা কল্যাণী ইউনিভার্সিটি মাত্র 2 দিন দিচ্ছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হিসাব মতন 16, 17, 18 সময় দিচ্ছে। তো তার জন্যই আপনাদের কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে, ঠান্ডা মাথায় মোবাইল দিয়ে পুরোটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক দেখুন ইউনিভার্সিটি বলেও দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেটা আছে সেই নাম্বারটা ঠিকঠাক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের যেটা আছে সেটাকে কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। আচ্ছা, এবং এখানে কীভাবে করবেন আবেদনটা, জাস্ট স্ক্রল করে চলে এলাম, দেখুন প্রথমে লগ ইন করছেন, যেটা আমি বললাম আপনাদের, লগ ইন করার পরবর্তী এরকম আপনার ডিটেলস চলে এলো, যেখানে আপনার ফটো বা যা যা কিছু আছে আপনি আপলোড করেছেন। এবার এই সেকশনগুলো চলে এলো, সেকশনগুলো আসার সাথে সাথে এখানে আপনি আপনার এই যে মার্কশিট বা যা যা কিছু আছে সেগুলোকে আরেকবার আপলোড করতে পারছেন। যদি ভুল থাকে, আমরা করতাম সেভ অ্যাজ ড্রাফট, তারপরে করতাম আমরা নেক্সট, যেটা আমি দেখিয়েছিলাম ফর্ম ফিল আপে, এখানেও সেম পাবেন এবং ওই পুরো প্রসেসটা একবার দেখে নেবেন। ধরুন যারা এডিট করার প্রয়োজন নেই, আমি তাকেও বলবো একবার লগ ইন করবেন, লগ ইন করে একবার পুরো প্রসেসটা দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা, মানে এটাই শেষ সুযোগ। পরবর্তী আপডেট নিয়ে চলে আসি, আজকে তো অনেক আপডেট আসবে পরপর, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।